বিজেপি প্রার্থীদের বাড়ি বাড়ি প্রচার জোর কদমে। বুধবার কল্যাণপুর প্রমোদনগর বিধানসভা কেন্দ্রের প্রার্থী পিনাকি দাস চৌধুরী অনুগামীদের নিয়ে কমলনগর গাঁও সভার 44 নম্বর বুথে বাড়ি বাড়ি প্রচারে নামেন। আগামী দিনে উন্নয়নের গতিকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রশ্নে সাধারণ মানুষের কাছে ভোট চাইলেন। একই দিন উদয়পুর 31 রাধাকিশোরপুর বিধানসভা কেন্দ্রের ভারতীয় জনতা পার্টির প্রার্থী প্রণজিৎ সিংহ রায় বাড়ি বাড়ি প্রচারে বের হন এবং ভোটারদের কাছে আশীর্বাদ চান। দুটি কেন্দ্রে প্রার্থীদের প্রচারে ব্যাপক সারা পরিলক্ষিত হয় বিধানসভা কেন্দ্রের লোকজনদের মধ্যে। সম্ভবত সকলের কাছে আসার চেষ্টা করব এবং আপনাদের সকলের প্রতি আমার শুভেচ্ছা রইল এবং ভারতীয় জনতা পার্টির যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং আমাদের রাষ্ট্রীয় সভাপতি নাড্ডাজির প্রতি আমার কৃতজ্ঞতা, সে সঙ্গে রাজ্যের মাননীয় সভাপতি রাজীব ভট্টাচার্য এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার প্রতি কৃতজ্ঞতা।